দেখলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। আমেরিকার শিকাগো শহর, আমিও আসি নাই কখনো শিকাগো শহরে। পেনসিলভেনিয়া গেছি, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক তো আসি, তারপরে পেনসিলভেনিয়া পার্শ্ববর্তী শহর নিউ ইয়র্ক গেছি। এখন যাবো, এখন একটা মেয়েরা বলতেছে, ছেলেমেয়েরা বলতেছে যে আমাদের কোনো ভেকেশনে যাবে, একটু ঘুরে দাঁড়াবে, একটু দাঁড়াই নেই। এখন আমরা একটা স্ট্যান্ড করছি আমেরিকা আসার পরে। আমি সব কিছু দেখেছি, আপনারা সব দেখে আমি যা পারছি তাকে। আমি একটা পার্ক, ইউনিভার্সিটির ভিতরে একটা পার্ক আছে না, পার্কে আরো লোকজন করতেছি। ডেটাও খুব ভালো, দিনটাও এখন খুব ভালো, ওয়ার্ম বেশি বেশি গরম নয়, বাট একটু ওয়ার্ম আছে, ঠান্ডাও নয় গরমও নয়, এমন গরম আছে বাট এত গরম নয়। তাই আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এই তো ওরা এখানে আমার ছেলেমেয়েরও আছে কাছাকাছি, ওরা আছে আমার সাথে, ওরা হ্যাপি আমার সাথে বেড়াইছে। ইউনিভার্সিটিতে
আছে একটা একটা ফিল্ডের মধ্যে একটা পার্ক আছে, পার্কের মধ্যে যাচ্ছি, তারা এখানে শুয়েছে, আমার মেয়েরা ছেলেবেলা এখানে এই মার্কে মাঠে শুয়েছে, আমি শুইয়া শুয়েছি, পিকচার তুলছি, যেমন নিউ ইয়র্কের সিটি আছে না তাই শিকাগো সিটি মূল সিটিতে আসছি, এটা হলো শিকাগো মূল সিটি, যেমন নিউ ইয়র্কের ম্যানহাটন যেমন মূল সিটি, এটা হলো শিকাগো সিটি, এটা এটা হলো ম্যাডিসন ম্যাডিসন অ্যাভিনিউ এটা সিটি, একটা পার্কে সিটি থেকে একটা পার্কে যাচ্ছে, একটু কেনাকাটাও করলাম ভাই, আপনারা এতগুলা দেখাইতে পারছি না, একটা পার্কের দিকে যাচ্ছি, সাথে একটা পার্ক, সিটি অনেক সুন্দর সিটি, অনেক উঁচু উঁচু বিল্ডিং নিউ ইয়র্কের মতো এবং খুব ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, এইটা এইটা একটা পার্ক, এখানে সুন্দর পার্ক, এখানে আর একটা লেকের মতো না মানুষ পানি যাচ্ছে দেখতে পারবেন আপনারা, আমি বিস্তারিত দেখাচ্ছি আপনাদেরকে, পার্কের কাছাকাছি আছে, এখানে পার্কের কাছে আর একটা পার্ক, এখানে সিটির ভিতর পার্ক আসছে, এটা হলো সিটির ভিতর, আগে তো নিউ ইউনিভার্সিটি এখানে সিটির ভিতর পার্ক, সিটির ভিতরে পার্ক, দেখবেন আপনি ইন্টারেস্টিং, ওই দেখুন তো ওই দেখুন এই দেখুন এখানে বসে আছে, নিচে পানি, নিচে একটা কৃত্রিম বা একটা পানির রাস্তা আর মানুষ পাও দিয়ে বসতো, ঠান্ডা লাগতো, সিটির ভিতরেই একটা লম্বা একটা খালের মতো আছে, এখানে যে বোট, শিপ, শিপ বোট এবং শিপ বোট নট নট বোট বাট শিপ যায়, আর এখানে মানুষ আমরা চড়বো, আমরা রাতে এগুলো নাইট নাইট নাইটে এগুলো শিপ চড়বো, শিপ বোটগুলো চড়বোই দেখেন, এটা কিন্তু সিটির মধ্যখানে, আদার সাইডে সিটি যে মধ্যখানে যে একটা সুন্দর একটা রোদের মতো এগুলো চড়ে আর মানে দিয়া টোয়ালেটি ডলার লাগে, সারা শহরটা ঘুরাইয়া থাকে এবং একজন বলে দেয় কি মুখ দিয়ে বলে দেয় শিকাগোর হিস্ট্রি, দুই সাইডে সিটি মধ্যখানে দিছে কি কি করে রাখছে খুব ভালো লাগছে, খুব এনজয় করছি, সিটির ভিতরে কৃত্রিম ভাবে করছে আর একটা কৃত্রিম ওয়াটার সব, এখানে কিন্তু বড় বড় বোর্ড চলে এগুলো মানুষ ফান, এগুলো মানুষ ফান করে ছড়ে তারপরে এগুলো সারা সারা এইটার বোট দিয়ে ঘুরতে পারবে, সারা দেখতে পারবেন বোটের নদী থেকে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং দেখা যায়, রাতে যাচ্ছি আমরা, পরে আপনাদেরকে এইটাও আমি ভিডিও দেবো, আমার কাছে আছে ভিডিও, আমরা তুলছি রাত্রে, এখন নাইট হয়ে গেছে, এই তো আমরা একটু নাইট টাইমে এই শিব থেকে আমি এগুলো এগুলো আমি শিব থেকে ভিডিও করছি, আরও আছে আমার কাছে, আমার কাছে আরও সংগ্রহ আছে, আমি পরে আবার দেবো, আপনারা দেখতে থাকবেন একটার পর একটা, যদি আমি এটা দিলাম অনলি ফার্স্ট ফার্স্ট ট্রিপ দিলাম, ওকে।
সবাই সবাই আমার সাথে আমার 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 সাপোর্ট করবেন এবং দেখবেন আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন ওকে থ্যাংক ইউ সবাইকে আবার দেখা হবে